সূর্য, তুমি এখানে কি করছো? তোমাকে কেউ বলেনি যে তুমি এখন এখানে আসতে পারবে না? না, কেন? ওহো, তুমি এখন এখানে চলে এলে কি করে চলবে? উই হ্যাভ সো মেনি প্ল্যানস, তুমি এভাবে সবার সামনে আসতে পারো না। আরে, তোমার কস্টিউম চেঞ্জ হবে, মেকআপ হবে। ওয়াও, বাট স্যার এসবের আমার ইটস নেসেসারি, জরুরি হ্যায়। থ্যাঙ্ক গড এখনো প্রেস আসেনি, তাহলে এইভাবে তোমাকে লোকে দেখুক সেটা আমরা চাইছি না। বাই দ্য ওয়ে, দেখো কত বড় স্টেজ হয়েছে শুধু তোমার জন্য। একবার ভাবো, তুমি যখন স্টেজে উঠে দাঁড়াবে, তোমার কথাগুলো বলবে, হ্যাঁ, লোকে যাতে ইমপ্রেসড হয় সেটাই তো আমরা চাইছি। আর আমাদের স্টার ডক্টর দুর্জয় এই লুকে যদি সবার সামনে আসে, তাহলে আমাদের তো ফেস লস হবে, তাই না? বাই দ্য ওয়ে, তোমার ড্রেস ডিজাইন কে করেছে জানো? একজন নামী ডিজাইনার। বাট পুরো প্ল্যানটা কার বলো তো? কার স্যার? ভেবেছিলাম সেটা সারপ্রাইজ রাখবো, কিন্তু তবু তোমাকে সব বলে দিচ্ছি। আমার গার্লফ্রেন্ড, উই আর গেটিং ম্যারিড সুন। ওকে, তো আপনার গার্লফ্রেন্ড ডিসাইড করেছে আমি কি পরবো? রিয়েলি? নো 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 নো, নট অনলি দ্যাট, এই পুরো অ্যারেঞ্জমেন্টস এর ক্রেডিট ওরই। অ্যাকচুয়ালি ও আমাদের পুরো হসপিটাল বিজনেসটা দেখছে, আর এই পুরো বিষয়টা ওই হ্যান্ডেল করছে। নাইস, লেটস গো, তোমাকে ওর সঙ্গে আলাপটা করিয়ে দিই। চলো। বাই দ্য ওয়ে দুর্জয়, মাই গার্লফ্রেন্ড, ও কিন্তু আমার বয়সী নয়, তোমার বয়সী। রিয়েলি? শি ইজ হাফ মাই এজ, বাট ইউ নো এজ ইজ জাস্ট এ নাম্বার, বয়স একটি সংখ্যা মাত্র। ও দিয়ে কি আর রিলেশনশিপ বিচার করা যায়? হ্যাঁ, বাট উই লাভ ইচ আদার ভেরি মাচ। খুব ভালো লাগলো স্যার শুনে। থ্যাংক ইউ, ও আমাকে খুব ভালোবাসে বুঝলি, তাই তোমাকে সব বলে দিলাম যাতে তুমি সামনে গিয়ে চমকে না যাও। আরে না না স্যার, আই এম ভেরি মাচ হ্যাপি ফর ইউ, ইউ আর লাকি। ইয়েস, শি ইজ এ জেম। চল, তোমাকে তার সাথে আলাপ করিয়ে দিই। কাম কাম কাম, এসো 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 এসো। তোমাদের রানী, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।